এটা সত্যি কথা বলতে ব্যাটটা যদি আমি স্টোরি শুরু করে শুরু করতে হবে আইপিএল এর টাইম থেকে, সো বেসিক্যালি দুইটা ব্যাট ছিল এবং ওই আইপিএল টাইমে আমি যখন চিন্তা মানে করে শুরু করেছি যে হ্যাঁ ওয়ার্ল্ড কাপের জন্য আমি এভাবে প্রিপারেশন নিব, দুইটা ব্যাট দিয়ে আমি সবসময় নেটে প্র্যাকটিস করতাম। আপনারা জানেন হয়তো অনেকেই নিউজে দেখেছেন কিংবা পড়েছেন যে সালাউদ্দিন স্যার ওই সময় ইন্ডিয়াতে গিয়েছিল আমাকে মানে ট্রেনিং করানোর জন্য, সো ওই সময় আমি যতদিন ব্যাটিং করেছি এই ব্যাটটা এবং আর একটা ব্যাট ছিল, কিন্তু কখনো ইন্টেনশন ছিল না যে এই দুইটা ব্যাটের কোনো ব্যাট দিয়ে আমি খেলবো আসলে। এবং এই দুটা ব্যাট দিয়ে খেলতে 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 মানে প্র্যাকটিসে তো অনেক বেশি মানে বল হিট করা হয়, সো স্বাভাবিকভাবেই ব্যাটের ক্ষতি বেশি হয়। সো নর্মালি আমাদের সেট হয় যে ট্রেনিংয়ের ব্যাট আলাদা থাকে এবং ম্যাচ ব্যাট আলাদা থাকে, সো আমার ইচ্ছা ওইভাবে ছিল না। তারপরে যখন আইপিএল শেষ হয়ে গেল আমরা আয়ারল্যান্ডে গেলাম, আমার কাছে নতুন ব্যাট ছিল, বাট সামহাও এই ব্যাটটা ধরে মনে হলো যে না এটা আমার কাছে ভালো লাগছে, কারণ এতদিন ধরে আসলে নেট করতে করতে মানে ওটার সাথে একটা কি বলবো সম্পর্কের মতো হয়ে গিয়েছে, এবং যে জিনিসটা হয়েছে যে আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে ওই ব্যাটটা ধরার সাথে সাথে, কারণ অনেকদিন যখন আপনি কোনো জিনিস ব্যবহার করবেন ওটার সাথে আপনি যেভাবে ইউজ টু হয়ে যান ঠিক ওরকমই। তো আয়ারল্যান্ডে যখন আমরা গিয়ে ওয়েস্ট ইন্ডিজে এবং আয়ারল্যান্ডের সাথে ম্যাচগুলো খেললাম, তো ফার্স্ট ম্যাচ খেলার আগেই আমি যখন ব্যাটটা ধরলাম আমার কাছে মনে হলো এটা দিয়েই খেলবো, বাট আমার যদিও ম্যাচ ব্যাটগুলো ছিল, তো ফার্স্ট ম্যাচ খেললাম ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করলাম, আমরা ম্যাচ জিতলাম, এরপরে আয়ারল্যান্ডের সাথে আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে আবার আয়ারল্যান্ডের সাথে, তারপরে আমি যদিও ফাইনাল খেলতে পারিনি ইনজুর হওয়ার কারণে, বাট ওই সময় থেকেই আসলে এই ব্যাটটা ইউজ করেছি। তো আমার ব্যাটে লেখা ছিল এটা হচ্ছে তিন নাম্বার ব্যাট ওয়ার্ল্ড কাপে, তিন কি দুই আমার সঠিক খেয়াল নেই, আমার ব্যাটের ওই হ্যান্ডেলের ভেতরে দেখতে হবে যে আসলে লেখাটা আছে যে এটা কত নাম্বার ব্যাট ছিল, এখন মনে আসছে না, বাট তিন কি দুই লেখা ছিল, মানে এক নাম্বার কখনোই ছিল না এটা। তো যখন আয়ারল্যান্ডও এই ব্যাটটা দিয়ে খেললাম এবং ভালো খেললাম, তো তারপর থেকে এই ব্যাটটা টাচ করিনি ম্যাচ ছাড়া। সো ওয়ার্ল্ড কাপে যখন গেলাম ফার্স্ট ম্যাচ খেললাম এটা দিয়ে খেললাম, রান করলাম, তো তারপর থেকে এটা দিয়ে ইয়ে চলছিল ব্যাটের মাঝখানে, মানে বারবার ওই উডটা বের হয়ে আসছিল, ছোট ছোট ইয়ে হয়ে যায় আমাদের অনেকদিন যখন একটা ব্যাট দিয়ে খেলা হয়। সো ওই আমাদের ব্যাট টেপ বলে একটা জিনিস আছে, ওটা আমরা লাগিয়ে লাগিয়ে অনেক সময় খেলি, যাদের প্রিয় ব্যাট হয়ে যায় অনেক, আমরা যারা ক্রিকেট খেলি তারা খুব ভালোভাবে এটা বলতে পারবে কিংবা বুঝতে পারবে যে আমি কোন বিষয়টা বলছি। সো যেটা হয়েছে যে ওই ব্যাটটাই ওই টেপ লাগিয়ে লাগিয়ে খেলেছে, স্পেশালি ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের পর থেকে পুরোটাই, ওয়েস্ট ইন্ডিজ না ইংল্যান্ডের ম্যাচ থেকে আসলে ওইটাতে ওই টেপ লাগিয়ে লাগিয়ে প্রতি ম্যাচে একটা করে টেপ, মানে আলহামদুলিল্লাহ যেহেতু ভালো ব্যাটিং করছিলাম ওই সময় তো অনেক বল ফেস করতে হতো এবং প্রতি ম্যাচেই ছোট্ট করে একটু টেপ লাগিয়ে লাগিয়ে খেলতে হতো আমার, আর ব্যাটটা হ্যান্ডেলও আবার একটু সাউন্ডও হতো, সো ভয়ও লাগতো যে কখনো আবার এমন হয় কিনা যে সাউন্ড শুনে আম্পায়ার আউট দিয়ে দেয় কিনা, দেখা যাচ্ছে আমি মিস করেছি ব্যাটসম্যান সাউন্ড শুনে আউট দিয়ে দিল, বাট একটা সুবিধাও ছিল ব্যাটটা যখন আমি দুই তিনবার ট্যাপ করি, ট্যাপ করার সাথে সাথে যেটা হয় যে ওই সাউন্ডটা চলে যায়, আবার বলটা খেলার পর আবার যদি আমি ব্যাটটা নাড়াই সাথে সাথে কিংবা ঝাঁকি দিই সাথে সাথে ওই শব্দটা আবার আসে, বাট হ্যাঁ বাট এরপরেও আমি ওই ইন্টারেস্টিং করেছি আলহামদুলিল্লাহ, পুরো ওয়ার্ল্ড কাপই একটা ব্যাট দিয়ে খেলেছি, অন্য ব্যাট আমার টাচও করা লাগে নাই, একটা ম্যাচে শুধু অন্য একটা ব্যাট নিয়েছিলাম ইংল্যান্ডের সাথে, তাও 120 করার পরে ওইটাতে আর এক রানও করিনি, আমি ওই দিনই বুঝতে পেরেছি যে এই ব্যাটটা ছাড়া এই ওয়ার্ল্ড কাপে আমার মানে কিছু হয়তো করা যাবে না, সো আমি আর চেষ্টাই করিনি অন্য কোনো ব্যাট দিয়ে, এবং এই ব্যাটটাকে কিভাবে সুস্থ রেখে পুরো ওয়ার্ল্ড কাপটা চালানো যায় সেটা যথেষ্ট সম্ভব চেষ্টা করেছি।